আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে ব্যস্ততার কারণে নাস্তা সময় খাওয়া হয়ে ওঠে না তবে একটা খাবার রয়েছে সকালে উঠে খেলে আপনার সারা সারাদিনের হজম শক্তি বাড়ানো ছাড়াও অনেক উপকার পাবেন একাধিক গবেষণায় দেখা গেছে লেবুতে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম যা দেহের ভিতরে পুষ্টির ঘাটতি দূর করে লেবুর শরবত লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে ফলে লিবারের যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় আসুন জেনে নিই সকালে গরম পানিতে লেবুর রস কেন খাবেন ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানিতে লেবুর রস খেলে দেহের ভিতরে পিএস লেভেলের ভারসাম্য ঠিক থাকে ফলে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি পায় লেবু ত্বক ভালো রাখে শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করে এবং কিডনির পাথরও প্রতিরোধ করে লেবু ত্বকে ব্যবহার করতে পারেন লেবু ব্যবহারে চেহারার বয়সের সাপ কমবে প্রতিদিন সকালে হালকা গরম পানিতে কিছুটা লেবুর রস মিশিয়ে খেলে সারাদিনের হজম শক্তি ভালো থাকে লেবুতে থাকা ভিটামিন সি দেহের হরমোনকে সক্রিয় রাখে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবে লেবুর শরবত খেতে হলে অবশ্যই চিনি ছাড়া পান করা ভালো লেবুর ভিটামিন সি স্কারবির রোগ প্রতিরোধে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম